Provision of livelihood opportunity for getting adequate income is not only integral to development of human resource but also for survival of individuals. This has got special significance in case of the educated unemployed youth looking for employment opportunities. In the northeastern state like Tripura, the scope for private employment is limited, which is required to be expanded for meeting the aspirations of the educated unemployed youth. The Common Services Center, set up by the Department of Electronics and Information Technology, provides a rare opportunity for self-employment of the educated youth with the support from private party BSFL. It also ensures provisions of information technology-based services in the rural areas. These have been expanding with inclusion of banking services, insurance services, educational and health services, in addition to services being provided from government offices to the citizens. আমার নাম আমি আমার বাড়ি যে রাজনগর আমরা যে সিজে কার্ডটা এটা আমরা পাইছিলাম না কেন করে আমরা খুব সুবিধা হয়েছে বা অন্য অন্য ব্যাপারে বহু মনে আমরা সুযোগ সুবিধা পাই বা যারা বার্তা পাইছে এরা নিতে খুব সুবিধা হয় বয়স্ক মানুষও বার্তা পায় আমি মনামিকা দেব্রমা আঙর ব্যাংক একাউন্ট খুলনা হাই আনি পারানি পারা বাই ব্যাংক অনেক দূর অর ব্যাংক হাইকা আমি অনেক সুবিধা রঙা আঙ সি এস সিও একাউন্ট খুলনা হাই আমি অনেক সুবিধা রঙা কাহাম ন অর আমার নাম মিন্টু ভৌমিক আমি বিদেশ গ্রাম পঞ্চায়েতে থাকি তা আমার যে বাড়ির যারা গ্রামের লোক তারা আগরতলাতে প্যান কার্ড করতে হতো তো এখন এই বিদেশগর পঞ্চায়েতে একটা এই গভর্নমেন্ট কেন্দ্র সিএসসি খোলার পর আধার এবং প্যান কার্ড তার সুবিধা এখানে পাচ্ছি ইন ত্রিপুরা অ্যাজ মেনি অ্যাজ 145 সিএসসিএস আর ইন অপারেশন Each CSC is managed by one village-level entrepreneur with help and assistance of the e-governance services India Limited under the Department of Electronics and Information Technology. In the past years, some of the village-level entrepreneurs had achieved significant success in providing various services to the people in the rural areas along with a decent income for themselves. Let us visit some of these entrepreneurs to get a field activities of the CSCS in Tripura. নমস্কার আমি বেচ্ছরা আমার নাম সুকান্ত চ্যাটার্জি আমি ভিরিও বেচ্ছরা সিএসসি আর আন্ডার কুমাঘাট ব্লকের প্রথমে বলছি আমি বেচ্ছরা সিএসসিতে যখন কাজ করতে শুরু করেছিলাম তখন আমি গ্রাজুয়েশনটা কমপ্লিট হয়েছিল তারপর গ্রাজুয়েট এখানে কাজ করতে করতে আমি এমবিএ কমপ্লিট করেছি আমি এই সিএসসির মাধ্যমে নিজেও রান্নাবার করছি এবং গ্রামের মানুষদের উপকার করতে পারছি গ্রামবাসীদের আমি প্রথমত সার্ভিস যেগুলো শুরু করেছি যেগুলি নেট কানেক্টিভিটি হওয়ার ফলে নেটের মাধ্যমে ইমেল করতে পারছে বা কম্পিউটারটা প্রশিক্ষণও শিখতে পারছে তার সঙ্গে আমি যে সার্ভিসটা শুরু করেছি তা আছে প্যান কার্ড সার্ভিস প্রথমে গ্রামের মানুষদের প্যান কার্ডের জন্য অনেক দূর দূরান্তে যেতে হতো থার্ড যে আছে ইউডি আধার কার্ড তো আমাদের এখানে উঠানো হচ্ছে প্রথমে যারা উঠিয়েছিল তাদের এনরোলমেন্ট চেক করতে পারছি বা অনেক আধার কার্ডে অনেক প্রয়োজন হচ্ছে সঙ্গে সঙ্গে আমি নেট থেকে ডাউনলোড করে দিতে পারছি যাতে তাদের অনেক উপকার হচ্ছে থার্ড অনেক জেরক্স সিএসসিতে এই সুবিধা আসার পরে গ্রামের মানুষ অনেক সুবিধা পাচ্ছে যারা অনায়াসে জেরক্স করতে পারছে অল্প পয়সাতে ফটো পাচ্ছে কালারিং ফটো সঙ্গে সঙ্গে স্ক্যান করতে পারছে অনেক ধরনের সুযোগ পাচ্ছে শুধু নিজের জন্য না আমি সবার জন্য কিছু না কিছু করতে পারছি আমার নাম মোহাম্মদ আশরাফ হোসেন যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতই আমার বাসা 2010 সালে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি কমপ্লিট করার পর সিএসসিতেই সুযোগ পাই গ্রামবাসীর যে সুযোগ সুবিধাগুলো আগে কোনোদিন তাদের হাতের নাগালে ছিল না
ওই সুযোগ সুবিধাগুলো সিএসসির মাধ্যমে আমি তাদের হাতে এনে দিয়েছি। যেমন একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে আগে তাদের অনেক দূরে যেতে হতো, একটা দিন নষ্ট হয়ে যেত, অনেক টাকা খরচা হতো, কিন্তু এই সেই জায়গাতে আমি এখন বলতে গেলে ঘরে বসেই ব্যাংকের অ্যাকাউন্ট করতে পারছে। 2,500 মতো ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেছে। ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি আমি প্যান কার্ড শুরু করেছি। এখন পর্যন্ত প্রায় 1,000 মতো প্যান কার্ড ইস্যু হয়ে গেছে, কাস্টমারের হাতে এসে পৌঁছে গেছে গ্রামবাসীর কাছে। তাছাড়া এখন পর্যন্ত প্রায় 5,000 মতো আমি আধার কার্ড ডাউনলোড করে দিয়েছি কাস্টমারের গ্রামবাসীদের, এবং আরও হচ্ছে, প্রতিদিনই আধার কার্ড ডাউনলোড হচ্ছে। পাশাপাশি আমাদের কাছে এখন ইলেকট্রিসিটির বিল পেমেন্ট হচ্ছে। আগে ইলেকট্রিসিটির বিলের জন্য একটা কাস্টমারকে দূরে গিয়ে ইলেকট্রিক অফিসে গিয়ে ইলেকট্রিক বিল দিত, কিন্তু ওই বিলটা আজকে ঘরে বসে গ্রামের মানুষ দিতে পারছে। আমরা ওয়েব ফার্মার রেজিস্ট্রেশন করছি, যা কোনোদিন আমার গ্রামের মানুষ কল্পনা করতে পারেনি। তাছাড়া সবচেয়ে টেলিমেডিসিনের মাধ্যমে আমার গ্রামের মানুষ, আশপাশের মানুষ ওখান থেকেই টেলিমেডিসিনের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে। প্রথমে যখন আমি সিএসসিতে যোগদান করেছিলাম তখন আমার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না বললেই চলে। আজ অবধি ধীরে ধীরে আমার সেই সিএসসির মারফতে ইনকামটা বেড়ে আসছে। মোটামুটি এখন প্রত্যেক মাসে আমি সমস্ত বিসিএসসির টোটাল সুযোগ সুবিধা মিলে আজকে মান্থলি আমি রেগুলার 8-10,000 টাকা মান্থলি ইনকাম হচ্ছে। সেই টাকা দিয়ে আমি আমার পরিবারটাকে মোটামুটিভাবে খুব ভালো ওই পরিপাটি করে নিতে পারছি। আমি আশা করছি ওই সিএসসির মাধ্যমে, সিএসসিকে আরও ডেভেলপের মাধ্যমে আমি গ্রামের আরও 2-3টি বেকার যুবককে আমি ওই সিএসসির মারফতে আনবো, এবং তাদেরকেও আমি আমার সাহায্যে সামিল করব, এবং ওই লোকগুলোকেও আমি অর্থনৈতিক দিক দিয়ে স্বনির্ভর করতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। Experiences of the people of the rural areas as well as the entrepreneurs running the CSCs has made it implies clear that the CSC has been able to be useful to the citizens in getting public services at their doorstep. Amar naam Sukesh Purkesto, ami Bechora gram panchayater bashinda ebong Umargat panchayat samitir member. Bharat sarkarer dara je CSC ekhane khola hoyeche common service center, তো এটা হওয়ার পরে এখানকার মানুষ একটা বিশাল সুযোগ সুবিধা পাচ্ছেন। এখানে প্যান কার্ড করতে পারছেন, এখানে আধার কার্ড চেকিং করতে পারছেন, জেরক্স থেকে শুরু করে অনেক সুযোগ সুবিধা এখানে মানুষ পাচ্ছেন। তো আগে এগুলোর জন্য আমাদেরকে কুমারঘাট যেতে হতো, অনেক বাইরে যেতে হতো। সিএসসি সেন্টার হওয়ার কারণে এলাকার মানুষ খুব উপকৃত হয়েছেন। আমার নাম অমৃতেশ্বর কর, আমি পঞ্চবটি বাজারে ফলবেসি। এখানে এই সিএফসি দেওয়াতে আমাদের উপকার, আমরা এখানে প্লাবনের টাইপিং টাকাটুকা তুলতে পারি, টাকা এখানে রাখতে পারি, ব্যাংক অ্যাকাউন্টও আমরা এখানে আছে। তাই আমার বাড়ির থেকে ব্যাংক অনেক দূরে, আমরা কর্মফলায় যেতে পারি না, এখানে মানে আমরা খুব সুবিধা। আমার নাম নন্দরানী দাস, আমার বাড়ি হলো যুবরাজনগর। সিএসসি এই কেন্দ্রীয় সেবা থেকে আমরা খুব সুযোগ সুবিধা পাইতে আছি, আগে কত কষ্ট হইতো। আমার নাম কদর আলী, আমি যুবরাজনগর বাসিন্দা। আসলে আমরা গ্রামের মানুষ তো, সবাই অন্য সময় টাউনে যেতাম পারি না, এই গেলে টাকা লাগে, হাফ ডাউন বাক্কা 100 টাকা লাগি যায় গিয়া এক জিনিস করতে গেলে। এখানে যদি করি আমরা আগরতনে বাড়িয়ে পাই, যে কোনো সময় যে কোনো কিছু জিনিস করতে পারি। My name is Lomsawa Dalong from East Bechora. I find that after the establishment of this CSC in Bechora, in all kinds of works, in making PAN card, Aadhaar card and bank account and many kinds of varieties, I feel that this is the best for us, which we do not need to go to any further place. It has also marked good beginning in providing regular income to the entrepreneurs running it as well. নমস্কার, আমি বিনয় বিশ্বাস। 2008 আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি 2 বছরের মতো বেকার ছিলাম, যদি অন্যান্য কাজ করেছি কিন্তু সেরকম কিছু করে উঠতে পারিনি। তো 2010 থেকে আমাদের এই সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের সহায়তায় আমরা এই সিএসসিটা এখানে ওপেন করেছি। তার থেকে আমাদের সিএসসি বিদ্যাসাগরের যাত্রা শুরু, এবং যেখানে আমরা টোটাল 6-7টা স্টল নিয়ে আমরা এখানে সিএসসিটা ওপেন করছি, যার মধ্যে বেশ কিছু কাজও আমরা চালিয়ে যাচ্ছি। এর মধ্যে রয়েছে আপনার ব্যাংকিং সার্ভিস, প্যান কার্ড সার্ভিস, পিএফআরডিএ সার্ভিস, সিএসসি শপ, সিএসসি ক্লথ স্টোর, সিএসসি আই স্টোর, সিএসসি টেলরিং অ্যান্ড সিএসসি নেটওয়ার্ক টেলিকমিউনিকেশন।
ব্যাংকিং এর মাধ্যমে আমরা কাস্টমারদের মোটামুটি সর্বরকম ব্যাংকিং সার্ভিস দিচ্ছি। তার মধ্যে রয়ে গেছে আপনার সেভিংস অ্যাকাউন্ট, আরডি অ্যাকাউন্ট, এফডি অ্যাকাউন্ট, এমআইএস অ্যাকাউন্ট, ফান্ড ট্রান্সফারের মতো বিষয়গুলো। ন্যূনতম 5টা অ্যাকাউন্ট আমরা ওপেন করছি, কখনো 10টা, কখনো 15টা ওপেনও হচ্ছে। আর স্টেট গভর্নমেন্টের সহায়তা ডিবিটি অ্যাকাউন্টগুলো আমরা মোটামুটি এখানে ওপেন করছি। আমাদের টোটাল আমাদের এই মোহনপুর ব্লকের আন্ডারে যতগুলো স্কুল আছে সবগুলো স্কুলেরই। এছাড়া আমরা টোটাল চেষ্টা করছি আমাদের সিএসসির মাধ্যমে আরও 27-28টা সার্ভিস চালু করার, যা আগামী 6 মাসের মধ্যে আমরা চালু করে দিচ্ছি। সবচেয়ে বড় বিষয় হলো 2010-এ আমি একলাই সিএসসিটা স্টার্ট করেছিলাম। আজকে আমাদের টোটাল সংখ্যা, আমরা এমপ্লয়মেন্ট সংখ্যা নিয়েছি সিএসসি বিদ্যাসাগর থেকে 9 জনের মতো। টোটাল টার্নওভার আছে আমাদের এখন মান্থলি 7.5 লাখের মতো, যার রিটার্ন ভ্যালু ইনকাম আছে আমাদের 9.35% মতো। আমার নাম হ্যাপি সরকার, আমি ঈশান চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের কমন সার্ভিস সেন্টারে ভিএলই হিসাবে কাজ করছি। আমি এই সিএসসি সেন্টারে যুক্ত হবার আগে কিছুই করতাম না, তবে বর্তমানে এই পরিষেবা নিযুক্ত হয়ে নিজেকে স্বনির্ভর মনে করছি। এই সেন্টারের সাহায্যে গ্রামের সকল মানুষকে বিভিন্ন প্রকার পরিষেবা দিতে পারছি। এই পরিষেবাগুলির মধ্যে হচ্ছে প্যান কার্ড পরিষেবা, ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা, টাকা জমানো এবং টাকা তোলা হয়, ন্যাশনাল পেনশন স্কিম করানো হয়, আধার কার্ড ডাউনলোড করা হয়। এই পরিষেবা আমার সিএসসি সেন্টারে হয় বলে গ্রামের মানুষকে গ্রামের বাইরে যেতে হয় না এবং গ্রামের সকল মানুষ উপকৃত হয়েছে, তাতে আমি নিজেকে ধন্য মনে করছি। তাছাড়া এই পরিষেবার মাধ্যমে আমার যে মান্থলি ইনকাম হচ্ছে সেটা দিয়ে আমি আমার পরিবারের কাজে লাগাতে পারছি। আমার নাম সুবল দেববর্মা, আমি রাজতন্ত্র জিপি অফিসে এখন বিএলই পচে কাজ করছি। আমি বিগত 2 বছর আগে গ্রাজুয়েশন করে বাড়িতে বসে আসলাম। তারপরে ভারত সরকারের প্রকল্পে এই ই পরিষেবা কেন্দ্র আমাদের গ্রামে আসায় আমি বিএলই পদে নিযুক্তি হয়েছি। এখন আমি ই পরিষেবার মাধ্যমে গ্রামের অনেক মানুষগুলিকে অনেকগুলি উপকার করতে পাচ্ছি। তাছাড়া আমরা আমাদের গ্রামের মানুষ অনেক এই সুবিধাগুলি পেতে অনেকগুলি দূরে যেতে হয়, 20 কিলোমিটার দূরে, 40 কিলোমিটার দূরে যেতে হয়। এখন এই পরিষেবা কেন্দ্রের মাধ্যমে আমরা অনেকগুলি সরল কাজ করতে পাচ্ছি। এখানে আমাদের এই পরিষেবার মাধ্যমে যেমন SBI লাইফ ইন্স্যুরেন্স, জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলা আর প্যান কার্ড করা, তাছাড়া অনলাইনের মাধ্যমে DTH রিচার্জ করা, যে কোনো প্রকারের ভাউচার অনলাইনে আমরা রিচার্জ করতে পারি। তাছাড়া আর এই পরিষেবার মাধ্যমে আমরা গ্রামের মহিলাদেরকে ফ্রিতে কম্পিউটার ট্রেনিং করিতেছি। তাছাড়া কৃষকদের জন্য অনেকগুলি কাজও করতে পারছি। আগে আমার একটাও ইনকাম হচ্ছিল না, এখন আমি এই পরিষেবার সঙ্গে যুক্ত হওয়ার পরে আমার এখন মাসে 9-10 হাজার টাকা ইনকাম হচ্ছে, আর এটা দিয়ে আমার ফ্যামিলি মোটামুটি চলতে পারছে। The road ahead calls for replicating the success for providing a wider range of services with more income for the VLES, thereby making it a win-win situation for all the stakeholders, which will make the growth process inclusive in the coming days.